সিলেটে হজরত শাহজালাল এবং শাহ পরানের মাজার জিয়ারত করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা বিকেলে ভাষণ দেবেন রেজিস্ট্রি মাঠের সমাবেশে এর মাধ্যমে আগামী নির্বাচনের দিক নির্দেশনা পাবে বলে আশা করছে স্থানীয় নেতা কর্মীরা এদিকে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেফতারের হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিপি। সিলেট প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশকে ঘিরে সিলেট নগরীতে বিরাজ করছে রব বিকেলে রেজিস্ট্রারি মাঠে জনসভায় ভাষণ দিবেন ফ্রন্টের সিনিয়র নেতারা এদিকে দিনের কর্মসূচি অনুযায়ী সকালে হজর শাহজালাল এবং শাহপরণের মাজার জিয়ারত করেছেন ফ্রন্টের নেতারা

এর আগে গতকাল সিলেটে পৌঁছান ডক্টর কামাল হোসেন মির্জা ফখুল আশোমোরব মাহমুদুর রহমান মান্না জাতীয় ঐক্যফ্রন্টের এই সমাবেশের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আগামী নির্বাচনের দিক নির্দেশনা পাবে বলে আশা করা হচ্ছে বৈশাখী সংবাদ